तेनके तेनके बात कर बल्लो तो हम के भीतर नीक लगी रहो तो के भी ठीक लगी ये बो अपना पहला पे भी ना सुन लो लोग तेरे को बैठे तो कौन नहीं है के मैं यह अपना जगह खाली बतरी बैठ जाई जन्नत जाए के विचार बातों भी थोड़ा भीतर আল্লাহ আপনার বসাকে যেন কবুল করেন বন্ধুরা আমার তাহলে আল্লাহর কাছে কতটি রহমত আছে কতটি ভাই 100টা আল্লাহ কতটি রহমতের মালিক 100টা 100টার মধ্যে আল্লাহ দুনিয়ার মাখলুকের মধ্যে কয়টা দিয়েছেন একটা কয়টা একটাকে একবার চুর চুর করে ভাঙেন কেন 18,000 প্রাণীর মধ্যে ভাগ করেন তো কেমন কতখানি জুড়বে একটু একটু করে একটু গরুকে একটু মহিষকে একটু বকরিকে একটু ভেড়াকে একটু মুরগাকে একটু মুরগিকে একটা দাওয়াইকে একটা আবাবকে একটা কাওয়াকে একটু এইরকম করে কুকুরকে এইরকম করে সমস্ত জিনিস করতে করতে ওর মধ্যে একটু মানুষকে আল্লাহ দিয়েছেন তবে বন্ধু এতটাই আল্লাহর রহমতের একটু পরিমাণ ভাগ পাওয়াতে এই রহমের কারণে যদি এক মা নিজের সন্তানকে আপনি না দিতে পারেন এক মা যদি নিজের সন্তানকে এত ভালোবাসে একটা মুরগি 13-13টা বাচ্চা নিয়ে ঘোরে আর ওরে একটা বাচ্চাতে হাত দিতে যান কেমন করে আপনার পিছনে ছোটে ও বন্ধু এই একটা মুরগি হয়ে যদি এতটা তার মধ্যে দরদ হয় একটা গরুর বাচ্চার কাছে যান বাচ্চার জন্য কত ধড়পড় করে ওই রকম করে একটা বকরিকে দেখেন বাচ্চার লেগে ছটপট করে ওই রকমই একটা মহিলা একটা মা বাবা ওই রকমই বাচ্চার জন্য ছটপট করে তাহলে বন্ধু একটা রহমতের একটু ভাগ পাওয়ার কারণে এতটা যদি আপনার মমতা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিনান রহমতের মালিক তাহলে তার বান্দা তার মধ্যে কতখানি রহম হতে পারে আর তার বান্দার উপরে সে কতটা দয়ালু হতে পারে তাহলে যার কাছে নিনান রহমত সে কত দয়ালু হতে পারে আমার বন্ধু তাহলে সে আল্লাহ কি আপনাকে কেমন জব কেমন করে আপনাকে জাহান্নামে দিবেন ই তো আপনার আমার ব্যবহারের কারণে যেহেতু আমার আল্লাহ আপনাকে আমাকে সব বুঝিয়ে দিয়েছেন নবী দিয়েছেন কোরআন দিয়েছেন সব দিয়ে আপনাকে আমাকে বুঝিয়ে দিয়ে তারপর গা জোরামি করে যদি আমি আপনি ভুল করি এর সাজা দিবেন না তো আল্লাহ আপনাকে পথ দেখাবার জন্য দেখেন প্রথমে মা বাপ দিয়েছে এত বড় হলেন যেমনি হাঁটতে শিখেছেন মা বাবা আপনার গাইড করেছেন করেনি মা বাবা দিয়ে আপনার আল্লাহ গাইড করেছেন পথ দেখিয়েছেন তারপরে আলিম ওলামা দিয়ে আপনাকে দিন চিনালছেন হালাল হারাম বুঝালছেন নবী দিয়েছেন দিন বুঝালছেন কোরআন দিয়েছেন এবার আপনি সব কিছু জানেন কে জানেন না যে নমাজ ছাড়তে হয় না জানেন তারপরে ছাড়েন ছাড়ছে না কে জানেন না যে রোজা ছাড়তে হয় না তারপরে ছাড়ছে এই কিছুদিন আগে আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন ঈদের দিনের কথা বলেছিলাম অতি একটা কি যে একটা মানুষ কতদূর নিচে গেছে তো বুঝে দেখেন যে আগে আগে রোজা যদি ছাড়তো যুবকেরা গ্রামে তো মরণ সন্তান একটা ডাক্তার পাঠ করতো বা কাউকে গাইড করে রাখতো যাই তুই ওকে দেখে থাকবি তুই ওকে দেখবি যে দেখবি তাকে 5,000 টাকা ইনাম দিব ভয়ে কম ছাড়তো এখন সেটাও গ্রামের মরণ সন্তান ভুলে গেল আর দিয়ে তখন এখন
কান ধরে তো কিছুদিন পরে কান ধরে তো কান ধরা ধরে করতে করতে এখন সেখানটাও বাদ হয়ে গেছে এবার ঈদ একটা ছোঁড়া গেছে যায় করে করেছে কি মনে করছি যে গতবারের মতন তো কান ধরে বেকার যে মোটি চাই পাঁচটা রোজা করেছে মোটি করে দিল হ্যাঁ ওখানে যখন ঈদ করে বাদ হয়ে গেছে দেখলে মনে সরদার কিছু বললো না ওদিকে যখন কিছু কাউকে বুঝেছি কিছু সামনে রমজান আমার ভাগ্যে আছে কিনা আমার রোজা যদি গায়েব হয়ে গেল আমার জীবন থেকে আজকের দিন হারিয়ে গেল জবানের পরে এই কথাটা খাটলো না আর বেরেনে খাটলো এই ফিফটিন বেরেনে এই শয়তানি খোরাফাতি বেরেনে তো কি মরণ সরকার কিছু কাহিনী মনে দেখেছে তো জাইনে বুঝে যদি পরে তার সাজা আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ তো আপনাকে সব গাইড করে তার জানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন শিখ কিন্তু তারপরে এটা কাজ ওরা মি কে জানি না কে জানি না যে জাহান্নামে যেতে হবে গুনাহ করলে জাহান্নামে যেতে হবে চুরি করলে বান্দা একটা হুকুকুল্লাহ একটা হুকুকুল ইবাদ সবাই শুনে আছে যে একটা বান্দার আল্লাহর ভক্তে তার ইবাদত করা বান্দার ভক্তি যে তার সাথে মানে যে কিছু কারো চুরি করে নিলেন তোকে যখন না করে বলো হক আদায় হলো না এগুলো হলো হক বলে এবার কবুল মেরে দিলেন যখন উস্তি গাদি নিয়ে নিলেন এগুলো হলো হক বলে এবার একে যতক্ষণ ওর কাছে মাফ নিতে হবে যা না শোনা সত্য তো যাই না বুঝে যখন এগুলো কইরা যাব তার সাজা আল্লাহ আপনাকে আমাকে দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন 99 রহমতের মালিক বান্দাকে আল্লাহ বলছেন যে শুনো ওয়ামা আনা বিযাল্লামিল আবিদ বান্দারে তোরা মনে ভাবিস না যে আমি আল্লাহ তোদের উপরে কোন জুলুম করব আমার আল্লাহ বলে দিলেন ওয়ামা আনা বিযাল্লামিল আবিদ আমি বান্দার উপরে কোনদিন জুলুম করি না বান্দা নিজের জুলুম আল্লাহ বলছেন যে তুমি যেগুলো করলে বেমা কাই এগুলো হলো বেবা বেমা কাসাবাত আইদিকুম এগুলো তোমার হাতের কামাই যা তুমি করেছো তার সাজা তুমি নিবে আমি আল্লাহ কাউরির উপরে কোনদিন বান্দার উপরে জুলুম করি না আমি কতটা ভালোবাসি আমার বান্দাকে আমি কত ভালোবাসি শুনেন আমার আল্লাহ কি বলছেন যে বান্দাকে কত ভালোবাসি এটা জাকারানি ফি নফসি জাকারতাহু ফি নফসি আর আমার বান্দা যখনই আমাকে মনে মনে ইয়াদ করে আমি আল্লাহ আমার বান্দা কো মনে মনে ইয়াদ করি ওয়াইন জাকারানি ফি মালাইন যখন বান্দা কোনো মহফিলে কোনো সভাতে যখন আমাকে ইয়াদ করে স্মরণ করে আমি আল্লাহ আমি আল্লাহ তার চাইতে ভালো মহফিল জমিয়ে আমি আল্লাহ তাকে ইয়াদ করি তাকে স্মরণ করি বান্দা যখন আমাকে ভিতরে মনে মনে ইয়াদ করে আমিও তাকে মনে মনে ইয়াদ করি বান্দা যখন কোনো আমাকে সভাতে মহফিলে ইয়াদ করে তার চেয়ে ভালো মহফিল ফরিস্তার মহফিল আমি ইয়াদ করি আল্লাহ বলছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন ও বাজার পরদার আড়ালের মা ও বোনেরা ভালো করে শোনেন আল্লাহ বলছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন বান্দা যখন আমার দিকে আগ বিদ্যা আগিয়ে আসে আমি আল্লাহ তাকাররাব তো ইলাইহে জেদান আমি আল্লাহ তার দিকে এক হাত আগিয়ে যা তোমার মা বাবা যখন তোমাকে নতুন করে হাঁটতে শেখায় আপনি দেখেন ভাইজান যখন আপনার বাচ্চাটা এক বছরে হাঁটতে শিখে বাচ্চাটাকে আপনার হাঁটা দেখতে আল্লাহ আল্লাহ আপনাকে খুবই ভালো লাগে যখন আপনি বাচ্চাটার হাত ধরে খাড়ো করে দিয়ে বাচ্চাটাকে ছেড়ে দেন আর একটু দূরে হয়ে বসেন হয় না কেন আমার পায়ে ওকে খাড়ো করবেন লেগে তখন কি করে বাপ মা ওকে একটু দূরে খাড়ো করে দিয়ে খাড়ো করে দিয়ে তখন পিছু হেঁটে গেল আর পিছু হেঁটে বসে গেছে পা 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 আ
ভাইজান যে ছেলেটা দুপাতির পর আগেছে আর বাপ মা তো পিছে পড়ছে বাপ মা তো পিছে পড়ছে এই কথা দেখে আব্দুল মুকতলে যে পড়ে দিবে তখন ভক্তের বাপ দড়িয়ে যে তাকে ছেড়ে দিয়েছে তো সামান্য একটু মহব্বতের একটু ভাগ্যবতে যদি বাপ মা এতটা ভালোবাসে ছেলে আল্লাহ ওইরকমই আপনাকে পায়ে খাড়ো করিবার লাগে আপনাকে মজবুত করার লাগে আপনার ভবিষ্যতের লাগে আল্লাহ আপনাকে নিজের পায়ে দাঁড়াতে করছেন আর আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমার দিকে এক বিত্তা দিয়াছো আমি আল্লাহ তোমার দিকে টাকার রক্ত লাগিয়েছিলাম এক হাত আগিয়ে যায় ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন আল্লাহ বলছেন বান্দা যখন আমার দিকে এক হাত আগিয়ে আছে তাকাররাবা ইলাইয়া মান আমি আল্লাহ তার দিকে দু হাত আগিয়ে যাই বান্দা যখন আমার দিকে এক হাত আগিয়ে আসে আমি বান্দার দিকে দু হাত আগিয়ে যাই তারপরে আল্লাহ বলছেন বান্দা শুন কত তোকে ভালোবাসি আল্লাহ বলছেন যে ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়াইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দড়িয়ে আগিয়ে যাই এত ভালোবাসেন আল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইমানদারেরা তোমরা আমার বেশি বেশি করে জিকির করো আমাকে বেশি বেশি করে ইয়াদ করো আল্লাহ আরো বলছেন ফাতকুরুনি আযুরকুম তুমি যত আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে শুনবো ইয়াদ করা মানে কি মুখিয়ে দি যে আমাকে আমি মুখে দিয়ে কাছে কি বলছে নো মুখে দিয়ে কাছে করছে মানে কি হচ্ছে দুপুর হয়ে গেল আর আমি মুখে দিয়ে কা ভোট মুখে দিয়ে কাছে ভোট চাইলে আমি দিনু আর মুখে দিয়ে কাছে আমি কি বলছে এটা হলো এত করে হলো না দুপুর কহলো না আপনি আল্লাহর কাছে খাইতে চাইলেন আল্লাহ আপনাকে দিলেন আল্লাহ আপনার কাছে ইবাদত চাইছেন আপনি ইবাদত দেন আল্লাহ কি বলছেন যে আমি তো তোমার কাছে কিছু চাই না খাইতে চাই না আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আন ইউতিমুন আমার কোনো ইরাদা নাই যে তুই আমাকে খাওয়াবি না আমার খাবার দাবার প্রয়োজন পড়ে না আমার জমি বাড়াবার দরকার নাই কেন তোরা জানিস লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওরে জমির দরকার তোর কেন যে তোর বেটা আছে পোতা আছে আর আমি আল্লাহ নিরাকার আমার কোনো আওলাদ নাই আমাকে কেউ জন্ম দেয় নাই আর আমি কাউকে জন্ম দিই নাই আমি এক আল্লাহ আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই আমি তোদের কাছে খেতে চাই না বরং তোমাকে আমি খেতে দিই আল্লাহ বলছেন তোমাকে এতগুলো দেওয়ার ইচ্ছা হলো যে তোমরা যেন খেয়ে দিয়ে ভালোভাবে আমার এবাদত খান করতে পারো এই আসরাতি আপনার 4 কিলো জায়গাতে 40 মন দিয়েছে যে 4 কিলো ভুট্টা দিলেন আর 40 মন আল্লাহ আপনাকে জমিতে দিলে কিসের লাগে এই কারণে যে বান্দা মার খাবে আর আমাকে ডাকবে কিন্তু রে শুরু ভুট্টা বেজে দিয়ে একবার গরম করে পাকিতে পারিছে আর 3 মরণ 4 মরণ আর হয়ে গেছে আর রসুলের দানা কোন ফকির দেয় ছাত্র করবে এগ্রি বাইরে খাইনি এগ্রি বাইরে খাইনি এটা ইনসাফ তারপরে তখন যখন মানে 18 থেকে ব্যস্ত শুরু করেছে 1300 তাইছে তখন লাস্ট করে যত ফসল বাহির করছে কইছে যে কাজ করতে আপনি আচ্ছা 18 13 তে জুড়ে তো কত কি খরচ হচ্ছে এই টাকাটা কোন থেকে গেল এটা পুরো হবে জীবনে না আমার বন্ধুরা আল্লাহর জিকির আমরা ভুলে গেছি আল্লাহ
আল্লাহ বলছেন তোমরা সকাল সন্ধ্যায় আমার জিকির করো, আমাদের সকাল সন্ধ্যা তো চায়ের দোকান থেকে ফুরসত নাই, জিকির কি করব নাকি আসরের পরে যায় বসলাম চায়ের দোকানে, রাত আটটা অবধি তো খালি চলছে, এগুলাই ভোটটা কাকে দিবে? আপনারা মোবাইলে ইয়ে দেখেছেন, একটা খুব সুন্দর কথা বলেছে মোবাইল, যে একটা মানুষ ভোট চাহিতে গেছে, একটা মানুষের কাছে একটা মানুষ ভোট চাহিতে গেছে, তো কইছে যে ভাই টাকা 5000 আপনি নিয়ে নেন কিন্তু গাধা কিনে দিতে পারবো না, বলি কেন 20000 কমে গাধা পাই না, তো বুঝতে পারলি না যে হ্যাঁ একটা গাধার দাম 20000 টাকা, একটা গাধা পানি নেওয়ার থেকে কমে, আর তুই 1000 টাকাতে মানুষ কি কিনতে ইচ্ছিস তুই? হ্যাঁ 20000 এমনি যেটা গাধা পানি নেয় আর মানুষকে 1000 কিনতে ইচ্ছে, দেখেন ভাই এই সামান্য টাকাতে পেট ভরবে না, ইমান বেচিয়েন না, হাজার দেড় হাজার টাকাতে কিন্তু যাবে না, ইমান যাবে আপনার। আমি যেটা আপনাকে বলছি চায়ের দোকান এখন খালি, ওইগুলাই চলছে ওইগুলাই চলছে, ওই টাইমটা যদি আপনি জিকিরে লাগাইতেন ওই সময়টা কইবেন যে কি কি জিকির করবো আমি শিখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ কাল থেকে করবেন, যদি শিখিয়ে দিই করবেন ভাই, আমি যদি শিখিয়ে দিই আপনাকে কাল থেকে করবেন মাগরিবের নামাজ পড়ার পরে, শুনে নিন নবীজি বলছেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, দুটো কে জানেন না, জানেন না লাখ ভাগ মানুষ, প্রায় মানুষ জানেন আল্লাহ মান দা জানেন না, সবাই জানেন হ্যাঁ লাখ ভাগ মানুষ জানেন, কিন্তু ফজিলতটা জানেন না, এর ফজিলত কি জানেন এ বেয়াদব কে রে যেই দিন তন সে তোর নিকলি পরানাওয়া কাম হোয়ালে কে যাইবা ফরমান বা
मुसलमान मर्दन पे जेवर हराम बा अरे तब हूं ये पहनत बगले में चयनावा काम हो लेके जईबा लगावा दे दिन तन से तोर निकली परनावा काम हो लेके चाहिर दोकाने बसे बसे ওই মাগরিবের নামাজ কাপ নষ্ট করলেন এক উপরের গুজবা করলেন গীবত করলেন ও বন্ধু গীবতটা আম কথা বলবে যে বট মধ্যে এই ভুল কাজ ডাইরেক্ট ওর সামনে কইেন কবে কয় দিবা এটা তোমার ভুল হইছে কিন্তু এটা তুমি বলিও না তা না করে তখন আর কিছু কেন্দ্র হইছে দোকানে বসে বসে ইয়া দোয়া শুনেন কত কঠিন কথা আল্লাহ পাকের রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা ইয়াকতা বাদুকুম বাদা আইহিবু আহাদুকুম আইয়া কুলা লাহমা ফিহি মাইতান ফাকারিহতুম তুমি কি এটা পছন্দ করবা যে তোমার মরা ভাইয়ের গোশতগুলো কেটে কেটে মাংস বলে কেটে কেটে খাবেন খাই খেতে পারবেন কি ভাই পারবেন না না যেরকম খেতে পারা যায় না ওরকম কাহলে কোনো জীবন করা যেতে পারে খবরদার খবরদার কে কি পছে ওটা দেখতে যায় না আপনার একটা ভোট দেওয়ার আছে যাকে আপনার ভালো লাগবে যে সমাজের কাজ করবে ওকে আপনি দিয়ে দিয়ে